করোনা ভ্যাকসিন দেশে তৈরির পাশাপাশি বিদেশেও রপ্তানির পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক দক্ষিণ কেরানীগঞ্জে পুলিশের মাদক নিরাময় কেন্দ্র উদ্বোধনে এসে মন্ত্রী এ কথা বলেন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন মাদকের ভয়াল থাবা থেকে দেশকে বাঁচাতে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানে রয়েছে আপেল শাহের রিপোর্টে থাকছে বিস্তারিত রাজধানীর অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে গড়ে উঠেছে পুলিশের অত্যাধুনিক মাদকাশক্তি নিরাময় কেন্দ্র ওয়েসিস বসুন্ধরা রিভার ভিউ প্রকল্পে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক মাদক নিরাময়ে পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানান তিনি ভ্যাকসিন নিলে করোনায় মৃত্যু ঝুঁকি কমবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জনগণকে দ্রুত ভ্যাকসিন নেয়ার অনুরোধ জানান সকলের সরাসরি অনেকেই জিজ্ঞাসা করছেন গ্লোবাল আউটকে দেখেন 2.8% নেমেছে যে বাংলাদেশে যূটি কি না ভ্যাকসিন প্রোডাকশন করার জন্য উদ্যোগ গ্রহণ করে আপনারা বলেছে সকল ধরনের টেকনিক্যাল সাপোর্ট যেগুলো raw material দিয়ে WHO আমাদেরকে সহযোগিতা করবে তাতে ভ্যাকসিন আমরা নিজরাই তৈরি করতে পারি এবং বিদেশেও আমরা ভ্যাকসিন রপ্তানি করতে পারে অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন মাদক রোধে শুধু আইন প্রয়োগ করে নয় প্রয়োজন সামাজিক আন্দোলনের যখন আবদার ছেলেটি মাদক আসক্ত হয় তাকে চিকিৎসা সেবার জন্য আপনার চিকিৎসা মানে দোরগোড়ায় নিয়ে আসেন যেখানে যেইটুকুই চিকিৎসা আছে তার সহযোগিতা নেন চিকিৎসকদের সহযোগিতা নেন আমি মনে করি আমাদের হার্ম হ্রাস যদি আমরা করতে পারি এই যে আশি লক্ষ লোক আশি লক্ষ থেকে যদি আমরা আট লক্ষ লক্ষ স্বাভাবিক জীবনে ফিরত আনতে পারি এটাও আমাদের একটা সফলতা বয়ে আনবে পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ বলেন পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জায়গায় মাদক নিরাময় কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে এই রাষ্ট্রের এই সমাজের অনেক সম্মানীয় ব্যক্তির নীরব এবং গোপন কান্না দেখতে হয়েছে আমাকে গোপন কান্না এত কষ্টের যে সেটি তিনি কারোর সঙ্গে শেয়ার করতে পারছিলেন না